দর্শক ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত আমি তানভিরসেল আছি আপনাদের সঙ্গে আমাদের আজকের আলোচনার বিষয়ে সংলাপে সরকারের এজেন্ডার সঙ্গে রাজনৈতিক দলগুলোর চাওয়ায় কতটা মিল বা অমিল আপনারা জানেন যে শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও যে অর্ধবর্তী সরকার তারা বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সব সদস্যই এই বৈঠকে থাকবেন বলে ইতিমধ্যে জানানো হয়েছে পাশাপাশি বাংলাদেশের যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সেই দলগুলো সংলাপে আমন্ত্রণ জানানো হবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তাতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সংলাপে থাকছে জামাত ইসলামকে সংলাপের জন্য ডাকা হয়েছে এছাড়া আরও যে কিছু ছোট বড় রাজনৈতিক দল বাম রাজনৈতিক দলকে ডাকা হয়েছে তবে আওয়ামী লীগকে সম্ভবত এই সংলাপে এবার ডাকা হবে না যে যে দলটি সদ্য ক্ষমতাচ্যুত এবং বলা যায় যে ক্ষমতাচ্যুতির পর ম্যাক্সিমাম নেতাকর্মী এখন পালিয়ে বেড়াচ্ছেন তারা দেশে বিদেশে দেশের মধ্যে হয়তো অনেকে গা ঢাকা দিয়ে আছেন জেলখানাতে আছেন বিদেশেও পালিয়ে গেছেন অনেকে সে খবর আমরা বিভিন্ন পত্র পত্রপত্রিকায় পাচ্ছি তো মূল একটা আলোচনার বিষয় যে সরকারের সঙ্গে কিন্তু এই ইন্টিম গভর্নমেন্টের সঙ্গে কিন্তু রাজনৈতিক দলগুলোর এর আগেও একবার আলোচনা হয়েছে তবে সেই আলোচনাগুলোর মধ্যে নানা ধরনের কথা আসছে সরকারকে সময় দেওয়ার কথা বলা হয়েছে নির্বাচনের প্রসঙ্গেও বলা হয়েছে যে একটা নির্দিষ্ট সময় থাকা উচিত কিনা কিন্তু মূলত প্রথম যখন সরকার এন গভর্নমেন্ট এখানে ক্ষমতায় নেয় তখন যখন রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আলোচনা করেছে তখন কিন্তু মূলত রাজনৈতিক দলগুলো বলেছিল যে সরকারকে একটা সংস্কারের জন্য সময় তারা দিবেন তারা কোনো তাড়াহুড়ো করতে সেভাবে কোনো তাড়াহুড়ো করতে চান না কিন্তু সময় যত গড়াচ্ছে অর্থাৎ এই সরকারের মেয়াদ প্রায় দু মাস হতে চাচ্ছে এর মধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলোর কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দলের ভাষাগত কিছু পরিবর্তন আসছে তারা কেউ কেউ বলছেন যে এখনই একটা নির্বাচনের রোড তারা চান যে কবে নাগাদ নির্বাচন আসলে এই সরকার দিবে সম্প্রতি আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান আঠারো মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারকে সব ধরনের সহায়তার কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে এক থেকে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক অবস্থানে চলে আসার দরকার অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসার ক্ষেত্রে কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সরকার অবশ্য জেনারেল ওয়াকারুজ্জামানের সেই বক্তব্যে বলেছেন যে সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো কথা বলা হয়নি এটি জেনারেল ওয়াকারুজ্জামানের একটা ব্যক্তিগত মতামত কবে ভোট হবে বা কবে নির্বাচন হবে সেটি কিন্তু সরকার সিদ্ধিক করবে তাহলে এখন যে সংলাপ হতে যাচ্ছে শনিবারে যে সংলাপ হতে যাচ্ছে সেটি আসলে অন্তর্বর্তী সরকারের পক্ষ কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে যে যে ছটি সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকার গঠন করেছে অর্থাৎ আপনারা জানেন যে নির্বাচন কমিশন সংস্কার দুদক সংস্কার সংবিধান সংস্কার সহ যে ছটি সংস্কার পুলিশ সংস্কার সহ জনপ্রশাসন সহ সহ মোট ছটি সংস্কার কমিশন যে সরকার গঠন করেছে সেই ছয়টি সংস্কার কমিশনের কাজ এবং তারা কতটা কী করবে কী করতে চাইবে সেটি নিয়ে মূলত আলোচনা হবে পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সুস্পষ্টভাবে তারা দুটি এজেন্ডার কথা কিন্তু সেখানে উল্লেখ করেছে যে এজেন্ডার মধ্যে পরবর্তী নির্বাচন আসলে নিয়ে কোনো আলোচনা হওয়ার কথা কিন্তু সরকারের পক্ষ থেকে যে এজেন্ডা সেই এজেন্ডার মধ্যে নির্বাচন নিয়ে কোনো কথা এখানে রাখা হয়নি কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে বিএনপি কিন্তু এই সংলাপের আগেই যাওয়ার আগেই তারা কিন্তু গতকালকে এই একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠক করেছে অর্থাৎ তাদের সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি সেখানে একটি বৈঠক হয়েছে এবং সেখানে কিন্তু বৈঠকে নিয়ে তারা সুস্পষ্ট বলছেন যে তাদের তাদের চাওয়াটা হচ্ছে প্রধান যে নির্বাচনটা কবে হতে পারে এবং সেই নির্বাচনে যাওয়ার আগে সংস্কার যেমন তারা চান পাশাপাশি নির্বাচনটা কি কখন হবে কিভাবে হবে তার একটা রোডম্যাপ যেন সরকার দেয় ফলে তাদের যত আলোচনায় আসছে বিএনপির দিক থেকে সেই আলোচনাগুলোর মধ্যে কিন্তু মূলত তাদের জানতে চাওয়া যেটি তারা সংলাপে তুলে ধরবেন অথচ এজেন্ডাতে নাই সরকারের এজেন্ডার মধ্যে নাই সেখানে কিন্তু নির্বাচন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে এসে দাঁড়াবে পাশাপাশি তারা বলছেন যে হ্যাঁ সংস্কারের জন্য তারা সময় দেবেন কিন্তু সেই সংস্কার অবশ্যই দ্রুত দ্রুততম সময় হতে হবে পাশাপাশি এখনই নির্বাচনের একটি সময় জানাতে হবে এছাড়া আপনি আপনারা জানেন যে এই মুহূর্তে বড় একটি রাজনৈতিক দল যারা প্রভাব বিস্তার করছে সেটা জামাত ইসলামী বাংলাদেশ তারা সরকারকে সময় দিচ্ছে সময় দেওয়ার পক্ষেই তারা তাদের অবস্থান নিয়েছেন সংস্কারের পক্ষে তারা অবস্থান নিয়েছেন কিন্তু তাদের মধ্যেও কিন্তু তারাও কিন্তু চান যে একটি নির্বাচনের মাধ্যমে এই প্রক্রিয়াটা তবে তারা সুস্পষ্ট এখনই কোনো কিছু বলতে চাচ্ছেন না যে কত দ্রুত নির্বাচনের ব্যাপারে সেই বিষয়টি তারা এখনও খোলাসা করেন নাই সময় মতো তারা এটি জানাবেন বলে ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন এবং হয়তো হতে পারে যে এই সংলাপে এই প্রসঙ্গটা উঠতে পারে এবং তারা হয় হয়তো জানতে চাইতে পারেন যে সেটি কবে নাগাদ একটি নির্বাচন সরকার দেওয়ার কথা বা নির্বাচন নিয়ে কতটা ভাবছেন যেটি জামাতের অভ্যন্তরীণ সূত্রগুলো এভাবেই আমাদেরকে জানাচ্ছে পাশাপাশি বাম রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আমন্ত্রণ এখনো পাননি হয়তো পেতে পারেন সামনে তাদের তাদের কাছেও মনে হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা থাকা দরকার যে সাধারণ মানুষ যেন নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যেন আসতে পারে এবং সরকার কি করছে না করছে সেই বিষয়টা যেন সুস্পষ্ট থাকতে পারে যে এই গভর্নমেন্ট কি সারা জীবনের জন্য থেকে যাবে বা তারা কি নির্বাচন না দিয়ে যতদিন পর্যন্ত থাকার থাকবে এই যেন পরিষ্কার হয় সেই বিষয়টা বাম রাজনৈতিক বিভিন্ন যে দলগুলো আছে তাদের মধ্যে থেকে আসবে যে সরকার যেন অবস্থানটা পরিষ্কার করেন এছাড়া যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা যদি বলি যে গণ অধিকার পরিষদ যেটি আপনারা জানেন যে এর আগের যে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সেই গণ অধিকার পরিষদের হক নূর ইতিমধ্যেই বলেছেন যে সরকারে আসলে বছর থাকা উচিত এবং সংস্কারগুলো বাস্তবায়ন করা উচিত জাস্ট এপি টোপিট যেন না হয় মুদ্রা সেই বিষয়টি তারা তবে তারা তাদের মধ্যেও এটি আছে যে নির্বাচনটা আসলে কবে নাগাদ হওয়া উচিত বা একটা নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে সরকার কিভাবে নির্বাচনের কাজটি করবে সেই প্রসঙ্গে যেন সুস্পষ্ট একটা নির্দেশনা যেন থাকে সেই প্রসঙ্গগুলো এই এজেন্ডার মধ্যেই তারা এই বিষয়টি তুলবে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি অর্থাৎ দর্শক আপনারা দেখছেন যে এই সংলাপটি যদিও একটা সংস্কার নিয়ে হতে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার জানেন যে বেশ খারাপ বাংলাদেশের এই মুহূর্তে পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় অবস্থাতে আছে ফলে এই পরিস্থিতিতে কি কীভাবে উত্তরণ হয় এটা যেমন আলোচনা আসবে পাশাপাশি কিন্তু সরকারের এজেন্ডার যে ফুলফিল সেটা যেমন হতে হবে পাশাপাশি কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের উপর একটা চাপ থাকবে আসলে নির্বাচন কবে হবে কিভাবে হবে রোডম্যাপ কী হবে এ প্রসঙ্গে তথ্য তারা সুস্পষ্টভাবে জানতে চাইতে পারে ফলে দুই পক্ষের মধ্যে কিন্তু আলোচনায় যেমন মিলও থাকবে আবার এই এজেন্ডা বা আলোচনার মধ্যে কিছু অমিল প্রসঙ্গও কিন্তু চলে আসবে যে প্রসঙ্গগুলো হয়তো এই সংলাপের মাধ্যমে একটা জায়গায় আসবে এবং একটা সমাধান হয়তো সেখান থেকে বেরিয়ে আসবে বলে আমাদের কাছে মনে হচ্ছে